হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে চাল কুমড়া ভাজি করে দেখাবো। তো এই রেসিপিটা দেখতে যতটাই না সুন্দর, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। আর বাসায় একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটুকু। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটির পুরো প্রসেসিংটা শুরু করা যাক। ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি করার জন্য এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর এখন এতে দিয়ে দিব পেঁয়াজের কুচি। আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখন এতে দিয়ে দিব 4-5টার মতো ফালি করা কাঁচামরিচ। এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিব। এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিব। এখন এতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এতে দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের ফাঁকি। এখন এতে দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের ফাঁকি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন পেঁয়াজের সাথে এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর ঠিক এ পর্যায়ে এতে দিয়ে দিব 1টা ডিম। এখন আমি ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব, আর ঝুড়ি ঝুড়ি করে ভাজা ভাজা করে নিব। ডিমটা ঝুড়ি ঝুড়ি করা হয়ে গিয়েছে, এখন আমি কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়াগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন আমি ডিমের সাথে ভালোভাবে চাল কুমড়াটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি চাল কুমড়াটা। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে করে এই চাল কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন এই চাল কুমড়াটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা হাই হিটে দিয়ে আমি পানিটা শুকিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে নেড়ে চেড়ে আমি চাল কুমড়াটা রান্না করে নিব। ফ্রেন্ডস, আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই চাল কুমড়া ভাজিটা করে নিয়েছি, আর এখন কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। আর পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই। তৈরি হয়ে গেল ডিম দিয়ে চাল কুমড়া ভাজি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কতটা ভালো এসেছে। এটা দেখতে যতটাই না সুন্দর, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।